রঙের উৎসব দোল আর হোলি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের নন্দীগ্রামের গৌরনিতায় মন্দিরে অনুষ্ঠিত হল দোল উৎসব। নন্দীগ্রামের গৌরনিতায় মন্দিরে দোল উৎসব এইবার 446 বছরে পড়ল। এই উপলক্ষে বসেছে হরিনাম সংকীর্তন গানের আসর। দুপুরে গৌরনিতায় মন্দির থেকে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষ হয় শিবতলায়। শিবতলায় দল অমঙ্গে রাখা হয় গৌরনিতায় ঠাকুরকে। বসেছে মেলা, দোল উৎসবে আনন্দে মেতে ওঠেন নন্দীগ্রামের মানুষেরা। পার্শ্ববর্তী গ্রাম থেকে বহু মানুষ ভিড় জমায় নন্দীগ্রামের দোল উৎসবে। দোল উৎসব উপলক্ষে প্রায় 1000 মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। বর্ধমান জেলায় শ্রীবাটি অঞ্চলে নন্দীগ্রাম দোল উপলক্ষে আমরা কী করি, দোল উপলক্ষে নামযজ্ঞ হয়, দোল উৎসব হয়। আপনার কি ইতিহাস জানা আছে? মহাপ্রভু নিত্যানন্দ আর গোপাল, মহাপ্রভু নিত্যানন্দ কোথায় আমরা দোলটা প্রতি বছর হয়নি, মানুষের প্রসাদ বিতরণ করা হয়। আমার নাম নয়ন অধিকারী।